দেখতে দেখতে প্রায় একটা বছর পেরিয়ে গেল। প্রকৃতিও যেন নিজেকে সুন্দরভাবে সজ্জিত করেছে মা দুর্গাকে আহ্বান জানানোর জন্য। দিন গুনে প্রায় শেষের দিকে, আর মাত্র 33টি দিনের অপেক্ষা। বাঙালিদের আবেগ, অনুভূতি, প্রেম, আনন্দ, উল্লাস জুড়ে আছে এই মহা উৎসবের সাথে। এবছরে দুর্গাপুরে দুর্গাপুজো ঠিক কেমন হতে চলেছে তারই এক ঝলক তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা হয়তো ভাবছো এবার পূজায় কোথায় যাবে, তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। শুভ শারদের আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। আমরা এখন চলে এসেছি নবারুণে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল তৈরির কাজ খুবই জোর কদমে চলছে। এবারের থিম খুবই আকর্ষণীয় হতে চলেছে। এবারের এখানকার থিম হলো রোমের ভ্যাটিকান সিটি। আর প্যান্ডেলটির ওপর কিসের কারুকার্য হতে চলেছে সেটি এখনো পর্যন্ত জানা যায়নি। আমাদের পরবর্তী পূজা মণ্ডপ অগ্রণীতে এসে আমরা এখন উপস্থিত। এখানের প্যান্ডেল প্রায় অনেকটাই তৈরি হয়ে এসেছে। এই প্যান্ডেলের বাজেট প্রায় 35 লক্ষ টাকা। এবছর এখানকার থিম হতে চলেছে তামিলনাড়ুর রামানাথ স্বামী টেম্পল। প্যান্ডেলটির কারুকার্য হতে চলেছে ফোম এবং ছুরি দিয়ে। আমরা এখন প্রভাত সংঘে এসে উপস্থিত। অগ্রণীর ঠিক পিছনে 100 মিটার দূরত্বে বাঁ হাতে রয়েছে প্রভাত সংঘ পূজা মণ্ডপ। এবছর এখানকার থিম আদি যোগী, যা খুবই আকর্ষণীয় হতে চলেছে। এখন আমরা এসে পৌঁছালাম চতুরঙ্গ ময়দানে। প্যান্ডেল তৈরির কাজ প্রায় অনেকটাই হয়ে এসেছে। এবছর এখানকার প্যান্ডেল দৃষ্টি আকর্ষণ করার মতো হতে চলেছে। এখানকার থিমটি ঠিক কী হতে চলেছে তা এখনও পর্যন্ত আমাদের অজানা। কিন্তু এখানে কমিটির সদস্যদের সাথে কথা বলে আমরা কিছু তথ্য পেলাম। এখানে কোনো এক ঐতিহাসিক বিষ্ণু মন্দির হতে যাচ্ছে। আরও একটি বিষয় জানতে পারলাম, দশভুজার সাথে নাকি এবার দশ অবতার। এই লাইনটির মাধ্যমে আসলে কী বোঝাতে চাইছে চতুরঙ্গ, সেটি কিন্তু মনে কৌতূহলের সৃষ্টি করছে।
এখন আমরা এসে উপস্থিত উর্বশীতে। দেখতে পাচ্ছেন প্যান্ডেলের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট। প্যান্ডেলটি দেখে আপনারা হয়তো কিছুটা হলো অনুমান করতে পারছেন। হ্যাঁ, এবছর এখানকার থিম হলো মায়াপুরের স্কন মন্দির। আমরা এখন এসে দাঁড়িয়েছি বিধাননগরের ফুলঝড়ে। প্যান্ডেলের কাজ এখনো চলছে আর এখনো অনেক বাকি। এখানে সম্ভবত ঠিক কি থিম হতে চলেছে তা এখনো অজানা। প্যান্ডেলটি বাঁশ ও প্লাই দিয়ে নির্মিত হচ্ছে। তবে এখানে যে থিমই হোক না কেন, সেটি কিন্তু আমাদের এবং আপনাদের কল্পনার বাইরে। আমাদের অন্তিম স্থানটি হলো মার্কনি। এবছর মার্কনি থিম হলো ইন্দোনেশিয়ার বালি বিষ্ণু মন্দির। প্যান্ডেলের কাজ এখনো চলছে আর অনেকটাই বাকি। এবছর এখানকার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পুতুল নাচ, পরিচালনায় ক্যালকাটা পাপেট থিয়েটার। আমরা যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল ও আকর্ষণীয় থিম দেখি তা কিন্তু সবই সম্ভব হয়ে উঠেছে পূজা কমিটির সদস্য ও শ্রমিক দাদাভাইদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে। এনাদের জন্য একটা লাইক, একটা কমেন্ট এবং একটি শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আগামী দিনে আমরা এই ধরনের ভিডিও আরও আনতে চলেছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, কীভাবে যাবেন এই পূজা মণ্ডপগুলি দর্শন করতে, তার প্রত্যেকটি জায়গার লোকেশন আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সেখান থেকে চেক আউট করে খুব সহজে পৌঁছে যাবেন এই পূজা মণ্ডপে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল টক এন্ড ভ্লগের পক্ষ থেকে।